স টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ ফ্রেজ নাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডভাব ফ্রেসকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় অসংখ্য উদাহরণের মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে সমস্ত ধরনের ফ্রেস নিয়ে আলোচনা করব এবারে আমরা দেখব ফ্রেস আসলে কি আর ফ্রেস ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স সামসেন্স বাট নট কমপ্লিট সেন্স একটা ফ্রেস হল শব্দগুচ্ছ যা সামান্য সেন্স দেয় কিন্তু কমপ্লিট সেন্স দেয় না আর ফ্রেশ মে কন্টেন আর নন ফাইনাইট ভার লাইক ক্যান ইনফিনিটিভ জিরান অর পার্টিসিপুল। একটা ফ্রেসের মধ্যে ইনফিনিটিভ জিরান পার্টিসিপুল থাকতে পারে বাট ইট ক্যান নট কন্টেন আর ফাইনাইট ভার কিন্তু ফ্রেসের মধ্যে কোনো ফাইনাইট ভার থাকে না এক্সাম্পল দেখো দ্য ম্যান টকিং টু মিস্টার সিনা ইস অন দ্য স্টেজ মিস্টার সিনার সঙ্গে কথা বলা লোকটা মঞ্চের ওপরে আছে এখানে যদি আমরা এই ইস ভার্ভকে প্রশ্ন করি হুইস অন দ্য স্টেজ তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডালাইন অংশটা মিস্টার সিনার সঙ্গে কথা বলা লোকটা তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইস ভার্ভের সাবজেক্ট এবারে সাবজেক্টের ভেতরে দেখো দ্য ম্যান এই ম্যান হচ্ছে মেন সাবজেক্ট আর এই সাবজেক্টের পরে এই টকিং দেখো এই টকিংটা কিন্তু কোনো ফাইনাইট ভাব নয় এটা হচ্ছে নন ফাইনাইট ভাব পেজেন্ট পার্টিসিপুল এই ম্যানকে মডিফাই করছে অ্যাডজেক্টিভের কাজ করছে তার মানে দেখো এই আন্ডালেন অংশের মধ্যে কোনো ফাইনাইট ভাব নেই সুতরাং এই আন্ডালেন অংশটাকে আমরা ফ্রেস বলতে পারি আর এই ফ্রেশটা যেহেতু সাবজেক্টের জায়গায় রয়েছে সুতরাং এই ফ্রেশটা হচ্ছে নাউন ফ্রেজ আবার দেখো এই আন্ডারলাইনটা যদি টকিং থেকে সিনা এই অংশটুকুর মধ্যে থাকতো তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফ্রেস হয়ে যেত ম্যানকে মডিফাই করতো আবার যদি আমরা এই ভার্ককে প্রশ্ন করি যে মিস্টার সিনার সঙ্গে কথা বলা লোকটা কোথায় আছে তাহলে দেখো তার উত্তর আসবে অন দ্য স্টেজ ভার্ককে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে দেখো এই অন দ্য স্টেজ হচ্ছে অ্যাডভার্ব ফ্রেস আরে নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেস আর অ্যাডভাব ফ্রেজের ডেফিনিশানটা দেখে নাও প্রথমে দেখো নাউন আ ফ্রেজ দ্যাট অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স ইজ কল্ড আ নাউন ফ্রেজ একটা ফ্রেজ যদি বাক্যের মধ্যে নাউনের কাজ করে তাহলে সেটা হবে নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেস দেখো আ ফ্রেজ দ্যাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স ইজ কল্ড অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা ফ্রেজ যদি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করা মানে বোঝায় যে একটা ফ্রেজ যদি নাউন সম্পর্কে তথ্য দেয় বা নাউনকে মডিফাই করে তাহলে সেটাই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভাব ফ্রেস দেখো আ ফ্রেজ দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স ইজ কল্ড অ্যান্ড অ্যাডভাব ফ্রেজ একটা ফ্রেজ যদি বাক্যের মধ্যে অ্যাডভার্বের কাজ করে তাহলে সেটা হবে অ্যাডভাব ফ্রেস এবারে দেখো হাউ টু আইডেন্টিফাই নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভাব ফ্রেস এক নম্বর দেখো নাউন ফ্রেশকে পজিশান দেখে আইডেন্টিফাই করতে হবে নাউন যেখানে যেখানে বসে নাউন ফ্রেশও সেখানে সেখানে বসবে নাউন বাক্যের কোথায় কোথায় বসে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশানের অবজেক্ট আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে তাহলে দেখো নাউন ফ্রেশও ওই সমস্ত স্থানগুলোতে বসবে দু নম্বর দেখো নাউনকে কেমন এবং কোন অর্থাৎ হুইচ দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ ফ্রেস পাওয়া যায় আর তিন নম্বর দেখো ভার্ককে কেন কোথায় কিভাবে কখন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেস পাওয়া যায় এবারে আমরা নাউন অ্যাডজেক্টিভ আর অ্যাডবাব ফ্রেসকে আইডেন্টিফাই করা শিখব প্রথম বাক্যটা দেখো নেপোলিয়ান ওয়াজ আ বয় উইথ আ লট অফ অ্যাম্বিশান এখানে যদি আমরা এই বয় নাউনকে প্রশ্ন করি হুইচ বয় কোন ছেলেটা তাহলে দেখো তার উত্তর হবে যার অনেক অ্যাম্বিশান ছিল তাহলে দেখো এই শব্দগুচ্ছ এই বয়ে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে আর নাউন সম্পর্কে তথ্য দিতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ তার মানে এই শব্দগুচ্ছ হলো অ্যাডজেক্টিভ ফ্রেস তাহলে সঠিক উত্তরটা হবে অ্যাডজেকটিভ ফ্রেস পরেরটা দেখো উই স্যাট দেয়ার অ্যাডমায়ারিং দ্য সানসেট উইদাউট আটারিং আ ওয়ার্ড আমরা রকম শব্দ না করে সূর্যাস্তের প্রশংসা করতে করতে সেখানে বসেছিলাম এখানে দেখো দুটো ফ্রেশ রয়েছে দুটো তলায় দেখো আন্ডারলাইন করা আছে আমরা যদি এই স্যাট ভার্বকে প্রশ্ন করি আমরা কিভাবে সেখানে বসেছিলাম তাহলে দেখো তার উত্তর আসবে অ্যাডমায়ারিং দ্য সানসেট সূর্যাস্তের প্রশংসা করতে করতে তার মানে দেখো ভাটকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এটা অ্যাডবাব ফ্রেশ হবে আবার যদি আমরা এই ভাটকে প্রশ্ন করি আমরা সেখানে কিভাবে বসেছিলাম তাহলেও দেখো তার উত্তর হবে উইদাউট আটারিং আ ওয়ার্ড কোনোরকম শব্দ না করে দেখো দুটোই কিভাবে উত্তর দিচ্ছে তার মানে দুটোই অ্যাডভাব ফ্রেস তাহলে সঠিক উত্তর হবে অ্যাডভাব ফ্রেস নম্বর বাক্যটা দেখো মাদার টোল্ড দ্য বয়েস টু স্টপ টিসিং দ্য ডগ মা ছেলেদের বলেছিল কুকুরদের বিরক্ত করা থামাতে এখানে দেখো টোল্ড হচ্ছে টাই ট্রানজিটিভ ভার্ভ দুটো অবজেক্ট নেয় যদি আমরা এই ভার্ভকে প্রশ্ন করি মা কাদের বলেছিল তাহলে দেখো তার উত্তর আসবে তা বয়েস তার মানে দেখো বয়েস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আবার যদি আমরা এই ভাগকে প্রশ্ন করি মা ছেলেদের কি বলেছিল তাহলে দেখো তার উত্তর আসবে এই আন্ডারলাইন অংশটা তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ভাগকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি আর ডাইরেক্ট অবজেক্টের জায়গায় দেখো ফ্রেশ রয়েছে আর অবজেক্টের জায়গায় একমাত্র নাউনই বসতে পারে তাহলে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেশ তাহলে সঠিক উত্তরটা হবে নাউন ফ্রেশ পরেরটা দেখো ওয়াস ওয়ারিং আর ব্যাঙ্গেল মেড অফ প্লাটিনাম সে প্লাটিনামের তৈরি চুরি পড়েছিল এখানে দেখো মেড অফ প্লাটিনাম এই ইনফরমেশানটা এই ব্যাঙ্গেল নাউন সম্পর্কে বলা হচ্ছে আর নাউন সম্পর্কে একমাত্র তথ্য দিতে পারে অ্যাডজেক্টিভ তার মানে এই শব্দগুচ্ছ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেস তাহলে সঠিক উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেস এখানে একটা জিনিস দেখো এখানে যদি এই আন্ডারলাইনটা ব্যাঙ্গেল থেকে প্লাটিনাম পর্যন্ত থাকতো তাহলে কিন্তু সেটা এই ওয়ার ভার্বের অবজেক্ট হয়ে যেত সেক্ষেত্রে এই পুরোটা কিন্তু নাউন ফ্রেশ হয়ে যেত পাঁচ নম্বর বাক্যটা দেখো দে লিভড ইন আ স্মল টাইডি কটের তারা একটা ছোট পরিচ্ছন্ন কুটিরে বাস করেছিল এখানে দেখো ইন হচ্ছে পিপোজিশান আর পিপোজিশনের অবজেক্ট রূপে দেখো এই ফ্রেশটা বসেছে আর পিপোজিশানের অবজেক্ট সবসময় নাউন হয় তার মানে এই শব্দগুচ্ছটা হচ্ছে নাউন ফ্রেশ তাহলে সঠিক উত্তর হবে নাউন ফ্রেশ পরেরটা দেখো আর সেইলর্স বেস্ট ফ্রেন্ড ইজ আ ওয়াইট ওপেন সি একজন নাবিকের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বিস্তৃত উন্মুক্ত সমুদ্র এখানে দেখো ইস ফার্বের কমপ্লিমেন্ট রূপে এই ফ্রেসটা বসেছে এবারে একটা কথা বলি এই কমপ্লিমেন্টের জায়গায় নাউন ফ্রেসও আসতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেশও আসতে পারে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। মনে রাখবে সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা নাউন ফ্রেশ হবে আর সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেশ হবে এখানে যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি একজন নাবিকের সবচেয়ে ভালো বন্ধু কী তাহলে দেখো তার উত্তর আসবে আ ওয়াইড ওপেন সি কী দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এই কমপ্লিমেন্টটা অবশ্যই হবে নাউন ফ্রেশ সাত নম্বর বাক্যটা দেখো দে ফট উইথ অল দেয়ার might টু স্কেপ ফ্রম দ্য ট্র্যাপ তারা যুদ্ধ করেছিল তাদের সমস্ত শক্তি দিয়ে ফাঁদ থেকে পালাতে এই বাক্যটা দেখো দুটো ফ্রেস রয়েছে উইথ অল দেয়ার মাইড আর আরেকটা হচ্ছে টু স্কেপ ফ্রম দ্য ট্র্যাপ এবারে দেখো আমরা যদি এই ভাটকে প্রশ্ন করি তারা কিভাবে যুদ্ধ করেছিল তাহলে দেখো তার উত্তর আসবে তাদের সমস্ত শক্তি দিয়ে উইথ অল দেয়ার মাইড দেখো ভাটকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এটা অ্যাডবাব ফ্রেশ আবার যদি আমরা এই ভাগকে প্রশ্ন করি তারা কেন যুদ্ধ করেছিল তাহলে দেখো তার উত্তর আসবে টু স্কেপ ফ্রম দ্য ট্র্যাপ ফাঁদ থেকে পালাতে দেখো কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি তার মানে এটাও অ্যাডভাব ফ্রেশ তাহলে সঠিক উত্তর হবে দেখো অ্যাডভাব ফ্রেশ পরেরটা দেখো আর বাটারফ্লাই উইথ ব্রাইট উইংস স্যাট অন দ্য ডেস্ক উজ্জ্বল ডানা বিশিষ্ট প্রজাপতিগুলো ডেস্কের ওপর বসেছিল এখানে দেখো উইথ ব্রাইট উইংস এই অংশ এই ইনফরমেশানটা এই বাটারফ্লাই নাউনকে ডেসক্রাইব করছে আর নাউনকে ডেসক্রাইব করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ তার মানে এই শব্দগুচ্ছ হচ্ছে অ্যাডজেকটিভ ফ্রেস আবার যদি আমরা এই ভাটকে প্রশ্ন করি যে প্রজাপতিটা কোথায় বসেছিল তাহলে দেখো তার উত্তর আসবে অন দ্য ডেস ডেস্কের ওপর ভাটকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এটা হচ্ছে অ্যাডভাব ফ্রেস তাহলে সঠিক উত্তর হবে দেখো প্রথমটা হচ্ছে অ্যাডজেকটিভ ফ্রেস পরেরটা হচ্ছে অ্যাডভাব ফ্রেস নম্বর বাক্যটা দেখো অল অব মাই ফ্রেন্ডস আর নন স্মোকার্স এখানে দেখো এই আন্ডারলাইনের মধ্যে যে শব্দগুচ্ছ রয়েছে এটা হলো আর ভারবে সাবজেক্ট আর সাবজেক্টের জায়গায় একমাত্র নাউন বসতে পারে তার মানে এই শব্দগুচ্ছটা নাউন ফ্রেশ তাহলে সঠিক উত্তর হবে নাউন ফ্রেশ পরেরটা দেখো মেরি গেভার ভার হাঙ্গরি ক্রাইং বেবি আর বোতল মেরি তার ক্ষুধার্ত কন্দনরত শিশুকে একটা বোতল দিয়েছিল এখানে দেখো গেব হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ভ দুটো অবজেক্ট নেয় আমরা যদি প্রশ্ন করি যে মেরি একটা বোতল কাকে দিয়েছিল তাহলে দেখো তার উত্তর আসবে তার ক্ষুধার্ত কন্দনরত বেবিকে দিয়েছিল তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আবার যদি আমরা প্রশ্ন করি যে মেরি তার ক্ষুধার্ত কন্দনরত শিশুকে কি দিয়েছিল তাহলে দেখো তার উত্তর আসবে আ বোটল তাহলে দেখো বোটল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এখানে দেখো ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় দেখো ফ্রেশ বসেছে আর অবজেক্টের জায়গায় একমাত্র নাউন আসতে পারে তাহলে এই আন্ডারলাইন অংশটা হবে নাউন ফ্রেশ তেরো নম্বর বাক্যটা দেখো বিয়ন্ড আ ডাউট দিস ম্যান ইজ অনেস্ট অনেক সময় অ্যাডভাব বাক্যের শুরুতে বসে গোটা বাক্যটাকে এমফ্যাসিস করে এক্ষেত্রে দেখো বিয়ন্ড আ ডাউট এটা হচ্ছে অ্যাডভাব ফ্রেজ এই ফ্রেজটার জায়গায় তোমরা কোনো সিঙ্গেল অ্যাডভাব বসাতে পারো যেমন ধরো আনডাউটেডলি আনডাউটেডলি দিস ম্যান ইজ অনেস্ট তাহলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে তার মানে এই আন্ডালেন অংশটা হচ্ছে অ্যাডভাব ফ্রেস পরেরটা দেখো দ্য মুভি ওয়াজ রিয়েলি এক্সেলেন্ট এখানে দেখো বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে এই ফ্রেজটা বসেছে আর আমি একটু আগেই বলেছি যে কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভও আসতে পারে নাউনও আসতে পারে সাবজেক্টকে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা নাউন ফ্রেশ হবে আর সাবজেক্টকে যদি কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেশ হবে এখানে যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি মুভিটা কেমন ছিল তাহলে দেখো তার উত্তর আসবে রিয়েলি এক্সেলেন্ট সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেস উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেস নম্বর বাক্যটা দেখো হাউ ক্যান উই ট্রাভেল ইন সাচ আ স্টরমি ওয়েদার এই রকম ঝোড়ো আবহাওয়ায় আমরা কিভাবে ট্রাভেল করতে পারি এখানে দেখো ইন হচ্ছে প্রিপোজিশান আর প্রিপোজিশানের পরে সাচ আর স্টরমি ওয়েদার এই অংশটুকু হচ্ছে এই প্রিপোজিশানের অবজেক্ট আর প্রিপোজিশানের অবজেক্ট নাউন হয় তার মানে এই অংশটা হচ্ছে নাউন ফ্রেশ এই নাউন ফ্রেসের ভেতর দেখো ওয়েদার হচ্ছে নাউন আর এই ওয়েদারকে ডিসক্রাইব করেছে সাচ আর স্টর্মি তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেস এই ওয়েদারকে মডিফাই করেছে তাহলে উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো হোয়াই আর ইউ গেটিং সো অ্যাংগ্রি তুমি এত রাগ করছো কেন এখানে দেখো এখানে গেটিং হচ্ছে লিঙ্কিং ভার এখানে গেটের অর্থ হচ্ছে বিকাম আর লিঙ্কিং ভার্ভের পরে সবসময় সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে এখানে দেখো সো অ্যাংরি এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবারে আমাদের দেখতে হবে এই সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন না অ্যাডজেক্টিভ কোন ফ্রেসটা বসেছে এখানে দেখো অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে সো অ্যাডভার্ভ এই অ্যাডভার্ভ আর অ্যাডজেক্টিভ মিলে অ্যাডজেক্টিভ ফ্রেস তৈরি করেছে তার মানে এই উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেস নম্বর বাক্যটা দেখো দ্য সান দ্যাট ইজ শো ব্রাইট শোন থ্রু দ্য উইন্ডো এখানে দেখো দ্যাট ইজ শো ব্রাইট এই তথ্যটা এই সান নাউন সম্পর্কে দিচ্ছে সুতরাং এই আন্ডারলাইন অংশটা অ্যাডজেক্টিভের কাজ করছে কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেস বলতে পারি না দেখো এখানে দ্যাট বলতে সানকে বোঝাচ্ছে তার মানে দ্যাট সাবজেক্ট আর ইস হচ্ছে ফাইনাইট ভার্ভ সাবজেক্ট আর ফাইনাইট ভার্ভ থাকলে সেটাকে আমরা ফ্রেশ বলতে পারি না ক্রস বলবো তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লস এবারে একটা জিনিস দেখো এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে দেখো কমার মধ্যে রাখা হয়েছে কেন রাখা হয়েছে দেখো সান একটাই সুতরাং এই সানকে ডিফাইন করার প্রয়োজন হয় না সান অলরেডি ডিফাইন রয়েছে সুতরাং যে এই তথ্যটা দেওয়া হয়েছে এটা অপ্রয়োজনীয় তথ্য এটা বাক্য থেকে বাদও দেওয়া যায় তার জন্য এই ইনফরমেশানটা দেখো কমার মধ্যে রাখা হয়েছে এবার পরেরটা দেখো আই হ্যাভ ফরগটেন হাউ টু প্লে দিস গেম আমি ভুলে গেছি কিভাবে এই খেলাটা খেলতে হয় এখানে যদি আমরা এই ভাটকে প্রশ্ন করি আমি কি ভুলে গেছি কী এর উত্তর সবসময় অবজেক্ট হয় তার মানে দেখো এই অবজেক্টের জায়গায় এই ফ্রেজটা রয়েছে আর অবজেক্টের জায়গায় একমাত্র নাউন ফ্রেশ থাকতে পারে তার মানে উত্তরটা হবে নাউন ফ্রেস সতেরো নম্বর বাক্যটা দেখো দে কেম আ পাথ কভাট উইথ মাঠ তারা একটা কাদায় ভরা পথে এসেছিল এখানে যদি আমরা এই পাথ নাউনকে প্রশ্ন করি কোন পথ তাহলে তার উত্তর হবে কাদায় ভরা পথ তাহলে দেখো কভা উইথ মাঠ এই তথ্যটা এই পাথ নাউন সম্পর্কে দিচ্ছে আর নাউন সম্পর্কে তথ্য দিতে পারে একমাত্র অ্যাডজেকটিভ তার মানে এই অংশটুকু হবে অ্যাডজেকটিভ ফ্রেস উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেস পরেরটা দেখো দ্য প্রসেশান ইন দ্য স্ট্রিট ওয়াজ ভেরি লং রাস্তায় মিছিলটা ছিল খুব লম্বা একইভাবে দেখো ইন দ্য স্ট্রিট এই তথ্যটা এই প্রসেসার নাউন সম্পর্কে দিচ্ছে এখানে দেখো আন্ডারলাইনটা দেওয়া হয়নি ইন স্ট্রিট এই তথ্যটা এই যেহেতু প্রসেসার নাউন সম্পর্কে দিচ্ছে সুতরাং এই অংশটুকুকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেস উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যটা দেখো সি ডিনাইড স্টিলিং দ্য মানি সে টাকা চুরি করা অস্বীকার করেছিল এখানে যদি আমরা ভাটকে প্রশ্ন করি সে কী অস্বীকার করেছিল তাহলে দেখো তার উত্তর আসবে স্টিলিং দ্য মানি দেখো ভাটকে কী দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট আর অবজেক্টের জায়গায় নাউন ফ্রেশ বুঝতে পারে তাহলে উত্তরটা হবে নাউন ফ্রেশ এখানে দেখো স্টিলিং দ্য মানি এটা কিন্তু গঠনগতভাবে জিরান ফ্রেশ জিরান দিয়ে শুরু হয়েছে কিন্তু এটা কাজ করছে নাউনের তার জন্য এটা হচ্ছে নাউন ফ্রেশ পরেরটা দেখো হি স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড সে এত দ্রুত কথা বলে যে বোঝা যায় না এখানে যদি আমরা এই ভার্ভকে প্রশ্ন করি সে কিভাবে কথা বলে তাহলে দেখো তার উত্তর আসবে টু ফাস্ট দেখো ভার্ভকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এটা অ্যাডভাব ফ্রেশ উত্তরটা হবে অ্যাডভাব ফ্রেশ পাঁচ নম্বর বাক্যটা দেখো টু অ্যাভয়েড ট্রাফিক হি ওয়াজ ড্রাইভিং থ্রু আ ড্রাক অ্যালি যানজট এড়াতে সে একটা অন্ধকার গলির মধ্যে দিয়ে গাড়ি চালিয়েছিল এখানে যদি আমরা এই ড্রাইভিং এই ভাটটাকে প্রশ্ন করি সে কেন অন্ধকার গলির মধ্যে দিয়ে গাড়ি চালিয়েছিল তাহলে দেখো তার উত্তর হবে টু অ্যাভয়েড ট্রাফিক যানজট এড়াতে দেখো ভাটকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডবাব ফ্রেস ভাটকে মডিফাই করছে উত্তরটা হবে অ্যাডবাব ফ্রেস পরেরটা দেখো দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম ওপেন দেয়ার পেজেন্স উইথ ডিলাইড কোণে এবং বর তাদের উপহারগুলো খুলেছিল আনন্দের সাথে এখানে যদি আমরা ভাগকে প্রশ্ন করি কোণে এবং বর তাদের উপহারগুলো কিভাবে খুলেছিল তাহলে দেখো তার উত্তর হবে উইথ ডিলাইট আনন্দের সাথে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এই অংশটুকু হবে অ্যাডভাব ফ্রেস ত্রিশ নম্বর বাক্যটা দেখো মেরি অ্যান্ড ফ্যামিলি ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস ভেরি অফেন মেরি এবং তার পরিবার দাদা দাদির সঙ্গে দেখা করে প্রায়ই দেখো যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি মেরি এবং তার ফ্যামিলি দাদা দাদির সঙ্গে কতবার দেখা করে তাহলে তার উত্তর হবে ভেরি অফেন দেখো ভার্বকে হাউ অফেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এটা অ্যাডবাব অফ ফ্রিকোয়েন্সি তার মানে উত্তরটা হবে অ্যাডবাব ফ্রেস পরেরটা দেখো ডিউ টু দ্য সাডেন রেঞ্জ উই হ্যাড টু ক্যান্সেল আওয়ার প্ল্যান হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমরা আমাদের পরিকল্পনাটা ক্যান্সেল করতে হয়েছিল এখানে যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমাদের কেন আমাদের প্ল্যানটাকে ক্যান্সেল করতে হয়েছিল তাহলে তার উত্তর হবে ডিউ টু দ্য সেন রেন হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে দেখো ভাটকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এটা অ্যাডবাব বাপ ফ্রেশ তাহলে উত্তরটা হবে এক বাপ ফ্রেশ তিরিশ নম্বর বাক্যটা দেখো দ্য লিটিল বয়স মাদার স্কোল্ড হিম ফর ব্রেকিং দ্য গ্লাস বোল্ড ছোট ছেলেটার মা তাকে বকাবকি করেছিল কাচের বাটি ভাঙার জন্য এখানে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে ছোট ছেলেটার মা তাকে বকাবকি করেছিল কেন তাহলে দেখো তার উত্তর আসবে ফর ব্রেকিং দ্য গ্লাস বোল কাচের বাটি ভাঙার জন্য দেখো ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে এই তথ্যটা পাচ্ছি তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডবাক ফ্রেজ ভার্ভকে মডিফাই করছে উত্তরটা হবে অ্যাডভাব ফ্রেস এবার একটা জিনিস দেখো এখানে যদি এই আন্ডারলাইনটা ব্রেকিং থেকে বোল পর্যন্ত থাকতো তাহলে অবজেক্ট রূপে এটা নাউন ফ্রেশ হয়ে যেত এবার পরেরটা দেখো আই ওয়ে টু চেন্নাই জাস্ট টু ভিজিট মাই ফ্রেন্ড আমি চেন্নাইতে গিয়েছিলাম শুধুমাত্র আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য একইভাবে যদি আমরা এই ভার্ভকে প্রশ্ন করি আমি কেন চেন্নাইতে গিয়েছিলাম তাহলে দেখো তার উত্তর আসবে জাস্ট টু ভিজিট মাই ফ্রেন্ড তাহলে দেখো ভার্ভকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডবাব ফ্রেজ একটা জিনিস দেখো এখানে দেখো জাস্ট টু ভিজিট মাই ফ্রেন্ড দেখো এটা হলো ইনফিনিটিভ ফ্রেস গঠনগতভাবে কিন্তু কার্যগতভাবে এটা অ্যাডভার্বের কাজ করছে তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেস পাঁচ নম্বর বাক্যটা দেখো আই হ্যাভ পাস্ট সেভারেল নাইটস উইদাউট স্লিপ আমি বেশ কয়েকটা নিদ্রাহীন রাত্রি কাটিয়েছিলাম এখানে দেখো উইদাউট স্লিপ এই অংশটুকু এই ভার্ভকে মডিফাই করছে না এই নাইটকে মডিফাই করছে কেমন রাত্রি নিদ্রাহীন রাত্রি স্লিপলেস নাইট নাইটকে যেহেতু মডিফাই করছে সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডজেকটিভ ফ্রেস উত্তরটা হবে অ্যাডজেকটিভ ফ্রেস পরেরটা দেখো ডিটস অফ হিরোইজম আর ওয়ার্থি অফ অ্যাডমিরেশান বীরত্বের কাজ প্রশংসার যোগ্য এখানে দেখো অফ হিরোইজম এই ইনফরমেশানটা এই ডিড সম্পর্কে দেওয়া হচ্ছে কেমন কাজ বীরত্বের কাজ যেহেতু নাউন সম্পর্কে ইনফরমেশান দেওয়া হচ্ছে সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেস তিরিশ নম্বর বাক্যটা দেখো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু হয় এখানে যদি আমরা এই ফ্রেন্ড নাউনকে প্রশ্ন করি কোন বন্ধু প্রকৃত বন্ধু হয় তাহলে তার উত্তর হবে বিপদের বন্ধু বা প্রয়োজনের বন্ধু এখানে দেখো ইন নিড এই অংশটুকু এই ফ্রেন্ডকে ডেস্ক্রাইব করছে সুতরাং এই অংশটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেস পরেরটা দেখো ইন লো ভয়েস হি ন্যারেটেড দ্য টেল অফিস অ্যাডভেঞ্চার্স হালকা স্বরে সে অ্যাডভেঞ্চারের গল্প বর্ণনা করেছিল এখানে যদি আমরা টেলকে প্রশ্ন করি কোন গল্প তাহলে তার উত্তর হবে অফিস অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের গল্প এখানে দেখো অফিস অ্যাডভেঞ্চার এই তথ্যটা এই টেল অর্থাৎ গল্প সম্পর্কে বলা হচ্ছে সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেস তিরিশ নম্বর বাক্যটা দেখো ওয়াকিং অন দ্য বিচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টিভিটিস সমুদ্রতটে হাঁটা আমার এক অন্যতম প্রিয় কাজ এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা ইস ভারবে সাবজেক্ট আর সাবজেক্টের জায়গায় একমাত্র নাউন ফ্রেশই আসতে পারে তাহলে উত্তরটা হবে নাউন ফ্রেশ একটা জিনিস দেখো এই ফ্রেশটা গঠনগতভাবে জিরান ফ্রেশ যেহেতু জিরান দিয়ে শুরু হয়েছে কিন্তু কার্যগতভাবে এটা নাউন ফ্রেশ নাউনের কাজ করছে পরেরটা দেখো জুলি মাই ওল্ডার সিস্টার কেম টু মিড মি এখানে দেখো জুলি আর মাই ওল্ডার সিস্টার একই ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে জুলি নাউনের পাশে এটা অ্যাপোজিটিভ নাউন ফ্রেস হিসেবে ইউস হয়েছে তাহলে উত্তরটা হবে নাউন ফ্রেস তিরিশ নম্বর বাক্যটা দেখো দ্য বয়েস সিটিং বাই দ্য পন্ড ওয়ার গসিপিং পুকুরের পাশে বসে থাকা ছেলেগুলো গল্প করছিল এখানে যদি এই বয়েস নাউনকে প্রশ্ন করা হয় কোন ছেলেগুলো গল্প করছিল তাহলে দেখো তার উত্তর হবে পুকুরের পাশে বসে থাকা ছেলেগুলো তাহলে দেখো সিটিং বাই দ্য উইন্ডো এই শব্দগুচ্ছ এই বয়েস নাউনকে ডেসক্রাইব করছে তার মানে এই শব্দগুচ্ছ হচ্ছে অ্যাডজেকটিভ ফ্রেজ পরেরটা দেখো হি ফেল্ড স্পাইট অফ ইস বেস্ট এফর্ট সে তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ হয়েছিল। এখানে যদি আমরা এই ভাগকে প্রশ্ন করি সে কিভাবে ব্যর্থ হয়েছিল তাহলে দেখো তার উত্তর আসবে ইনস্পাইট অফিস বেস্ট এফর্ট তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভাব ফ্রেস ভার্ককে মডিফাই করছে এখানে আরেকভাবেও তোমরা দেখতে পারো ইনস্পাইট অফ ইস বেস্ট এফর্ট এই অংশটুকুর জায়গায় তোমরা কোনো সিঙ্গেল অ্যাডভার্ভ বসাতে পারো আর তাতে দেখতে হবে যে বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে কি না এখানে যদি আমরা কমপ্লিটলি এই অ্যাডভাবটা বসাই হি ফেল কমপ্লিটলি তাহলেও কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে তার মানে এই ফ্রেশটা হচ্ছে অ্যাডভাব ফ্রেশ তেত্রিশ নম্বর বাক্যটা দেখো আই শ দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার্স আমি ফুল তুলতে থাকা মেয়েটাকে দেখেছিলাম এখানে যদি গার্ল নাউনকে প্রশ্ন করা হয় আমি কোন মেয়েটাকে দেখেছিলাম তাহলে দেখো তার উত্তর হবে প্লাকিং ফ্লাওয়ার্স ফুল তুলতে থাকা মেয়েটাকে তাহলে দেখো ফ্লাকিং ফ্লাওয়ার্স এই শব্দগুচ্ছ এই গার্লকে ডিসক্রাইব করছে সুতরাং এই অংশটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এখানে একটা জিনিস দেখো প্লাকিং ফ্লাওয়ার্স এই অংশটুকু হচ্ছে পার্টিসিপল ফ্রেজ প্লাকিং হচ্ছে পেজেন পার্টিসিপুল গঠনগতভাবে এটা পেজেন্ট পার্টিসিপুল ফ্রেজ কিন্তু যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ পরেরটা দেখো চিলড্রেন আর ফন্ড অফ প্লেইং ক্রিকেট শিশুরা ক্রিকেট খেলতে ভালোবাসে এখানে দেখো প্লেইং ক্রিকেট এই অংশটুকু হচ্ছে এই অফ পিপোজিশানের অবজেক্ট আর পিপোজিশানের অবজেক্ট সবসময় নাউন ফ্রেস হয় তাহলে এই অংশটা হচ্ছে নাউন ফ্রেজ এখানে দেখো প্লেইং ক্রিকেট হচ্ছে জিরান ফ্রেজ। প্লেইং হচ্ছে জিরান গঠনগতভাবে এটা জিরান ফ্রেজ কিন্তু এটা নাউনের কাজ করছে তার জন্য এটা হচ্ছে নাউন ফ্রেশ পরেরটা দেখো আই লাইক দ্য বুক রিটেন বাই শেক্সপিয়ার আমি শেক্সপিয়ারের লেখা বইকে পছন্দ করি এখানে দেখো রিটেন বাই শেক্সপিয়ার এই অংশটুকু এই বুককে ডেসক্রাইব করছে কোন বুক শেক্সপিয়ারের দ্বারা লেখা বই তাহলে দেখো এই অংশটুকু বুককে ডেসক্রাইব করছে তার মানে এটা অ্যাডজেকটিভ ফ্রেজ তাহলে উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে দেখো এটা গঠনগতভাবে পাস্ট পার্টিসিপল ফ্রেস দেখো রিটেন পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে কিন্তু কার্যগতভাবে এটা হলো অ্যাডজেকটিভ ফ্রেজ এই বাক্যটা দেখো দে আর অ্যাফ্রেট অফ স্নেক এখানে দেখো অফ হচ্ছে প্রিপোজিশান আর স্নেক হচ্ছে এই প্রিপোজিশানের অবজেক্ট এই প্রিপোজিশান আর প্রিপোজিশানের অবজেক্ট মিলে প্রিপোজিশানাল ফ্রেস তৈরি করেছে আর এই প্রিপোজিশানাল ফ্রেসটা এই অ্যাফরেট অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আর যে ফ্রেস কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা অ্যাডবাব ফ্রেস হয় তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা অ্যাডবাব ফ্রেস তাহলে উত্তরটা হবে অ্যাডবাব ফ্রেস এবারে একই ধরনের বাক্য এই বাক্যটা দেখো দে আর অ্যাপ্রেট অফ স্নেক এখানে উপরের বাক্যটা দেখো অফ স্নেকের তলায় আন্ডারলাইন ছিল আর এখানে দেখো অ্যাফ্রেইট অফ স্নেক এই পুরোটার তলায় আন্ডারলাইন রয়েছে এই বাক্যে দেখো অফ স্নেক এই অংশটুকু হচ্ছে অ্যাডভাব ফ্রেস আর অ্যাফ্রেইট হচ্ছে অ্যাডজেকটিভ এই অ্যাডভাব ফ্রেস আর অ্যাডজেকটিভ মিলে অ্যাডজেকটিভ ফ্রেস তৈরি করেছে তার মানে এই পুরো অংশটা হচ্ছে অ্যাডজেকটিভ ফ্রেস উত্তরটা হবে অ্যাডজেকটিভ ফ্রেস তিরিশ নম্বর বাক্যটা দেখো আই এম ফ্রি ফ্রম ব্লেম আমি হই দোষ মুক্ত এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এই অ্যাম ভারবে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবারে যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি আমি কেমন হই তাহলে দেখো তার উত্তর হবে দোষ মুক্ত দেখো সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি তার মানে এই কমপ্লিমেন্টের জায়গায় এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ উত্তরটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ফ্রেজটার জায়গায় তোমরা কোনো সিঙ্গেল অ্যাডজেক্টিভ বসাতে পারো যেমন ধরো ব্লেমলেস আই এম ব্লেমলেস এবার পরেরটা দেখো হিস ইন দ্য রুম সে বাড়িতে আছে এখানে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কোথায় আছে তাহলে দেখো তার উত্তর হবে ইন দ্য রুম বাড়িতে আছে দেখো ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পাচ্ছি তার মানে এই ফ্রেশটা হবে এক বা ফ্রেশ আবার দেখো একই ধরনের আরেকটা বাক্য দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার অর্থাৎ বাড়িতে থাকা লোকটা আমার বাবা এখানে দেখো ইন দ্য রুম এই অংশটুকু এই ম্যানকে ডেসক্রাইব করছে কোন লোকটা আমার বাবা এই বাড়িতে থাকা লোকটা ইন দ্য রুম এখানে ম্যানকে ডেসক্রাইব করছে সুতরাং এই অংশটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেস তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আবার নেক্সট ক্লাসে দেখা হবে বাই